চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শফিক, জোবায়ের যেটি বলতে পারি সেটি হচ্ছে পেঁয়াজের দাম আরেক দফা কয়েক টাকা বাড়তে শুরু করেছে। যেটি কারণ হচ্ছে সেটি হচ্ছে স্থলবন্দরগুলোতে যে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে, কিন্তু চট্টগ্রামের যে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে। এখন দুই থেকে তিন টাকা বা পাঁচ টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে খাতুনগঞ্জে 65 থেকে 68 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটি কথা জানিয়ে রাখি যে আসলে 14 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে আগে যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজের মজুদ অনেকটা শেষ হয়ে গেছে। কারণ প্রতিদিন কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রায় 300 থেকে 350 মেট্রিক টন পেঁয়াজ ঢুকে ট্রাকে ট্রাকে করে, কিন্তু এ বেশ 14 সেপ্টেম্বরের পর থেকে আর কোনো পেঁয়াজ ঢুকেনি। সেক্ষেত্রে আগে যে পেঁয়াজগুলো মজুদ ছিল সেগুলো এখন শেষের পথ এবং সেগুলো শেষ হয়ে গেছে, তাই দামও বেড়ে গেছে। যেহেতু স্থলবন্দরগুলোতে পেঁয়াজের দাম বেড়েছে, সেক্ষেত্রে খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বাড়বে। কারণ খাতুনগঞ্জে পুরো পেঁয়াজ নির্ভর করে ভারতের পেঁয়াজের উপর। ভারতের পেঁয়াজের দাম বাড়লে খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে একটু সুখবর আছে, সেটি হচ্ছে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগঠিত প্রতিষ্ঠানের সাথেও কথা বলেছিলাম, সেখানে সহকারী পরিচালক আসাদুজ্জামানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত যে 65টি প্রতিষ্ঠান 11টি দেশ থেকে প্রায় 1,34,000 মেট্রিক টন পেঁয়াজ আনার ঋণপত্র খুলেছে, অনুমতি নিয়েছে এবং তারা এলসি খোলার প্রস্তুতি নিচ্ছে। এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যেহেতু পেঁয়াজের দাম একটু বাড়ছে, তার কারণ হচ্ছে যেহেতু মজুদ শেষ হয়ে গেছে, সেহেতু তাদেরকে এখন পুরোপুরি নির্ভর করতে হবে বিশ্বের 11টি দেশ, যেগুলো যেমন মিশর, তুরস্ক, নেদারল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার সহ সেই দেশের পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত বাজারে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত বাজার স্থিতিশীল হবে না। অর্থাৎ এ বাজার স্বাভাবিক হতে গেলে যে এলসি খোলা সেই পেঁয়াজগুলো বাজারে ঢুকতে হবে, তবে স্বাভাবিক হবে। এখন খাতুনগঞ্জে যে পেঁয়াজ মজুদ ছিল সেগুলো অনেকটা শেষের পথে। জুবাইর, চট্টগ্রাম থেকে শফিকুল আলম জানাচ্ছিলেন পেঁয়াজ বাজারের সবশেষ খবরাখবর।